অপটোমেট্রিস্ট আই হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। আজকে আমি আলোচনা করব আমাদের চোখের প্রেসার সৃষ্টি হলে আমরা কি কি লক্ষণ দেখে সেটা নির্ধারণ করতে পারব। চোখের প্রেসার বেড়ে যাওয়াকে আমরা বলি গ্লুকোমা। গ্লুকোমা হলে আমাদের চোখের কি কি ক্ষতি হয়। আমাদের চোখে মেন নার্ভ থাকে যাকে আমরা বলি অপটিক নার্ভ। সেই অপটিক নার্ভটা ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। অপটিক নার্ভের কাজ হলো আমরা যে দেখি সেই ছবিগুলোকে চোখ থেকে ব্রেনে ট্রান্সফার করা। যদি অপটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হতে থাকে তাহলে ছবি ব্রেনে আর ট্রান্সফার হতে পারবে না, আর আমাদের দূরের দেখার ক্ষমতা কমে যাবে, আর আমরা কিন্তু ধীরে ধীরে অন্ধ হয়ে যাব। আমাদের শরীরে যেরকম প্রেসার হয় আমাদের চোখেও কিন্তু এক ধরনের প্রেসার সৃষ্টি হয়, তাকেই আমরা বলি চোখের প্রেসার অর্থাৎ গ্লুকোমা। কী কী লক্ষণ দেখে আমরা বুঝতে পারবো আমাদের চোখের প্রেসার সৃষ্টি হয়েছে? গ্লুকোমা অর্থাৎ চোখের প্রেসার সৃষ্টি হলে প্রথম দিকে কোনো লক্ষণ থাকে না, যখন ধরা পড়ে তখন কিন্তু আমাদের চোখের অনেকটা ক্ষতি হয়ে যায়, আর একবার ক্ষতি হলে সেই চোখের দৃষ্টিশক্তি কিন্তু পুনরায় ফিরিয়ে আনা সম্ভব হয় না। কিছু কিছু লক্ষণ আমাদের দেখা দেয়। ধরুন আমরা দূরে দেখছি কিছু একটা জিনিস, তার আশেপাশে রামধনুর মতো ছটা দেখতে পারবেন, আমাদের দূরের দৃষ্টি কমে যেতে পারে, চোখ মাঝে মধ্যেই লাল হতে পারে, আমাদের বমি বমি ভাব হয়, আর চোখে কিন্তু ব্যথা দেখা দিতে পারে। যদি এগুলো লক্ষণ আপনাদের দেখা দেয় তাহলে অবশ্যই দেরি না করে চোখের ডাক্তারের সাথে পরামর্শ করাবেন। আর আপনাদের ফ্যামিলিতে যদি কারো চোখের প্রেসার অর্থাৎ গ্লুকোমা থাকে, ধরুন মা বাবা ভাই বোন, তাহলে আপনারও কিন্তু নিয়মিত চোখের পরীক্ষা কিন্তু করাতে হবে, চোখের প্রেসার কিন্তু মাপাতে হবে। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের নিয়মিত চোখ পরীক্ষা করা। বছরে অন্তত একবার আমাদের চোখের পরীক্ষা করাতে হবে, তাহলেই কিন্তু আমরা প্রথমেই যদি আমাদের চোখে গ্লুকোমা থাকে তাহলে প্রথমেই আমরা নির্ধারণ করে নিতে পারবো, আর আমরা কিন্তু আমাদের চোখকে রক্ষা করতে পারবো। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, চোখের যত্ন নেবেন।